এত গরম এত গরম, এখন এত ঠান্ডা এত ঠান্ডা। অনেক দিন পর আমরা ফ্যামিলি একসাথে। আমরা উঠে পড়লাম এখন রিক্সাতে, এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো যে আমরা যাচ্ছি কোথায়। তো আজ যাচ্ছি হলো আইসক্রিম পার্লারে, ছেলে মেয়ের বায়না, প্রচণ্ড গরম। তো এই দেখো চলে এসেছি আইসক্রিম পার্লারের সামনে। সত্যি প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি নেই কবের থেকে। আর এছাড়াও মাঝে মধ্যে একটু ফ্যামিলি আউটিং হয়ে যায়, তাতে বাচ্চারাও খুশি হয়ে যায়, আমাদের একটু বেশ ভালো সময় কাটে। মাঝে মাঝে বেরোনো একটু দরকারও হয় সবার, বেরোতে লাগেও আমার মতে। চলো ভেতরে ঢুকি, ছেলে মেয়ে আগে ঢুকে পড়েছে। হ্যাঁ, ভিডিও করারও পারমিশন দিয়ে দিল। তো ভিতরে যেহেতু গান হচ্ছে তো দেওয়া যাচ্ছে না, অরিজিনাল সাউন্ড ভয়েস ওভার দিচ্ছি। তো আমাদেরকে টেস্ট করতে দিচ্ছে স্টিকে করে। তো এই নিলাম, আমাকে দিল, এটা ছিল বাটার স্কচ। আর আমার বাটার স্কচটাই বেশি ভালো লাগে, আর ভ্যানিলা আর এই যে ম্যাঙ্গো ফ্লেভারের যেটা। আর বাচ্চাদের তো বলে লাভ নেই, তাদের তো এসব প্রিয় খাবার। তো এখন সবাই তিনজন মিলে, বিশেষ করে ছেলে মেয়ে, কোনটা খাবে কোন ফ্লেভারটা খাবে সেটাই ওদের চলছে দুই ভাই বোনে। তো ওরা ওদেরটা দিল অর্ডার। দুটাই চকো চিপস। শুরু করে দিছিস দেখি, ইয়ে আমাকে ইয়ে দেন একটা স্পুন। একে আইসক্রিম খাওয়া হচ্ছে, তার উপরে আবার এসি, দুদিক থেকে খাওয়া ঠান্ডা, বাইরে ভেতরে বাজাবাটি গরম লাগবে। খেয়ে দিয়ে যখন বাইরে বেরোবো জ্বলে পুড়ে যাবো গরমে। ধর বাবা ধর, এক হাতে করা যায়। মার্শমেলো টপিং টিভি, ফার্স্ট মার্শমেলো ট্রাই করলাম। দুদিক থেকে ঠান্ডা লাগছে, এসি আর আইসক্রিম ঠান্ডা ঠান্ডা মিলেমিশে একাকার। এত গরম এত গরম, এখন এত ঠান্ডা এত ঠান্ডা, বাইরে বেরোলে আবার পুড়ে যাবো তন্দুরি চিকেন। কত কি যে দেখবো আরো জীবনে। এটা কি আইসক্রিম রে? ওয়াফলস। ওয়াও, খা দেখি। এটা কি বিস্কিট নাকি রে? বিস্কিটের উপর এটা কি চকলেট? বাস এটাই মানে ওয়েফার বিস্কিট না, মা এটা ওয়াফল। দাঁড়াও খেয়ে দেখি। ওরে বাবা কাটেই তো না।
তো আজকে এখন যেটা খাচ্ছি সেটাও নতুন অভিজ্ঞতা, ওয়াফল। কিন্তু খুবই স্বাদ লেগেছে কে সত্যি কথা। রেডি এখন বাইরে হওয়ার জন্য, ঠান্ডা থেকে এখন গরম। চল এখন দেখো কেমন গরম, কি গরম, তন্দুরি, এখন তন্দুরি হবো, তন্দুরি। দুপুর